যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে তবে বাচ্চারা একটু খেয়াল করো আমার কথা সবুজ সাত বাগান সোসাইটি নামটা শোনার পরে হয়তো বুঝতে পারছো আমরা গাছপালার উপরে এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি আচ্ছা তোমরা বলো তো শাকসবজি আমাদের কি যোগাড় শরীরে শাকসবজি খাও তোমরা কি যোগাড় যে কোনো শাকসবজির পুষ্টির যে অভাব হয় শাকসবজি না খাওয়ার কারণে তোমরা সবাই অভ্যস্ত শাকসবজি খেতে আর তোমরা তো কে কে খাও আর কে খাও না যদি লক্ষ্য থাকে অটুট